নমস্কার বন্ধুরা আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে তৈরি টমেটো সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যা দোকানের টমেটো সসকেও হার মানিয়ে দেবে আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমার যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই রেসিপিটা তৈরি করবার জন্য আমি কিছু টমেটো ভালো করে ধুয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি দেখুন সব থেকে এই রেসিপিটায় তৈরি করবার জন্য ভালো হয় দেশি লাল টমেটো আমি বাজার থেকে এই টমেটোটা পেয়েছি এটাই নিয়ে এসেছি এবারে কিছু শুকনো লঙ্কা বয়েল করে নেব একটা পাত্রের মধ্যে বসিয়ে আমি শুকনো লঙ্কাগুলো ভালো করে বয়েল করে নেব শুকনো লঙ্কাগুলো দেখুন বয়ল করা হয়ে গেছে এবারে জল থেকে উঠিয়ে নিতে হবে এবারে আমি একটা কড়া নিয়ে নিয়েছি ওর মধ্যেই টমেটো পিসগুলো ঢেলে নেব সব টমেটোর টুকরোগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে এক এক করে গোলমরিচটা ওর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো গোলমরিচ লবঙ্গ ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপর ওর মধ্যে সর্ষে দানা অ্যাড করে দিলাম আমি সাদা সর্ষেটা ওর মধ্যে দিয়েছি আপনারা চাইলে কালো সরষেটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুনটা এবারে দিয়ে দেব টমেটো সসের জন্য আমি যে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন এবারে ওর মধ্যে চিনি অ্যাড করে দেব আমি তিন টেবিল চামচ চিনি ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপর ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটা মাঝারি সাইজের অর্ধেকটা পেঁয়াজ কোয়া রসুন ওর মধ্যে অ্যাড করে দিয়েছি অল্প আদাও ওর মধ্যে দিয়ে দিলাম এবারে আরও একটা জিনিস দেওয়া বাকি রয়েছে সেটা হলো ভিনিগার পরিমাণ মতো ভিনিগারটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ ভিনিগার দিয়ে দিয়েছি এবারে গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দেবার পর লো থেকে মিডিয়াম আছে আমি সেদ্ধ করে নেব সব উপকরণগুলো পনেরো মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব আমি সব উপকরণগুলো টমেটো সস তৈরি করার সময় ভিনিগারটা অবশ্যই দিতে হবে ভিনিগার দিলে অন্ততপক্ষে দু থেকে তিন সপ্তাহ রেখে আপনারা এই টমেটো সসটা খেতে পারবেন আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এমনিতেই কিন্তু দেখুন টমেটো থেকে কতটা জল বেরিয়ে গেছে এর মধ্যে কিন্তু একদমই জল দেওয়া হয়নি জলটা শুকোনো পর্যন্ত আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব এবারে কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম করে কিন্তু নামিয়ে নিতে হবে এরকম করে নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কিছুক্ষণ বাদে ঠান্ডা হয়ে গেছে এবারে একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে এরকমভাবে অ্যাড করে দেব আস্তে আস্তে একটা হাতার সাহায্যে মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিতে হবে আমার দু তিনবারে মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে এবারে সেদ্ধ করে রাখা শুকনো লঙ্কাগুলো অ্যাড করে দিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্ট করা কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে সবগুলো পেস্ট করে নিয়েছি এবারে একটা ছাটনির সাহায্যে চেলে নেব ছাটনির নিচে একটা বাউল বসিয়ে নিয়েছি এরকমভাবে আস্তে আস্তে টমেটো পেস্টটা দিয়ে হাতার সাহায্যে এভাবে চেপে চেপে চেলে নিতে হবে এরকমভাবে চেলে নিলে টমেটোর খোসা সর্ষের দানার খোসাটা বেরিয়ে যাবে ঠিক এরকমভাবে আস্তে আস্তে পুরো টমেটো সসগুলো আমি চেলে নেব। একই রকমভাবে দেখুন আপনারা ঠিক এরকমভাবে চেলে নিতে হবে আস্তে আস্তে সব টমেটো সসগুলো ছাঁকনির সাহায্যে চেলে নিয়ে নিয়েছি ঠিক এরকম হয়েছে টমেটো সসটা এবারে কিন্তু আমি আবারও বয়ল করে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে সরাসরি টমেটো সসগুলো ঢেলে দেব এরকমভাবে বয়েল করে নিলে এই টমেটো সসটা কিছুদিন রেখে খাওয়া যাবে এবারে এক টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেব লো আছে পাঁচ মিনিট এরকমভাবে বয়ল করে নিতে হবে ঠিক এরকমভাবে দেখুন এই টমেটো সসটা কিন্তু আর একটু ঘন হবে তাই আমি আরও কিছুক্ষণ লো আছে এরকমভাবে ফুটিয়ে নেব আর অনবরত নেড়ে চেড়ে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন এবারে দেখুন বাবাল আসা শুরু হয়ে গেছে ঠিক এরকমভাবে এরকমভাবে বাবাল এলেই বুঝতে পারবেন যে তৈরি হয়ে গেছে এবারে কিন্তু টমেটো সসটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক কিন্তু এরকম হবে আরও কিছুক্ষণ লো আঁচে বসিয়ে রাখার পর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবারে কিন্তু তৈরি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবার পর একটা কাচের জার নিয়ে ওর মধ্যে আমি ভরে নেব টমেটো সসটা আপনারা বাড়িতে সবসময় দেশি লাল টমেটোটা দিয়ে টমেটো সসটা তৈরি করবেন তাহলে দেখবেন কালারটা একদম পারফেক্ট আসবে আমি দেশি টমেটো পাইনি তাই কালারটা ঠিক একটু অন্যরকম এসেছে এরকমভাবে টমেটো সস তৈরি করে আপনারা যে কোনো পকোড়া পরোটা রুটির সাথেও পরিবেশন করতে পারেন খুব ভালো লাগবে খুবই টেস্টি বাড়িতে তৈরি টমেটো সসের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন